আসসালামু আলাইকুম। 2024 শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বাংলা বইয়ের অর্থাৎ তোমাদের বাংলা বইটির রিভিউ আজকে আমরা দেখে নিব। আর তোমাদের অধ্যায়গুলোর পর্ব আকারে ভিডিও আপলোড করব, আমরা তোমাদেরকে লিংক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। প্রথমত আমরা সূচিপত্র দেখে নিই। দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের সাতটি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে প্রমিত ভাষা ব্যবহার করি, এখানে তিনটি পরিচ্ছেদ রয়েছে। এরপর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, এখানে পাঁচটি পরিচ্ছেদ রয়েছে। এরপর চতুর্থ অধ্যায়ে এখানে চারটি পরিচ্ছেদ রয়েছে, নাম হচ্ছে ব্যাকরণ মেনে লিখতে শিখি। এরপর পঞ্চম ষষ্ঠ, ষষ্ঠতে চারটি পরিচ্ছেদ এবং সপ্তম অধ্যায়, এই সাতটি অধ্যায় তোমাদের রয়েছে। বন্ধুরা প্রথম অধ্যায় দেখো, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি 1.1 মাধ্যম ও উপকরণের ব্যবহার। দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে, আর তোমাদের জন্য আমরা এই সফট কপিটির পিডিএফ লিঙ্ক দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে। তোমরা ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবে পিডিএফ ফাইলটির লিঙ্ক দেওয়া আছে, সেখানে ডাউনলোড করে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। আর যারা হাতে বইটি পেয়ে গেছো তাদেরকে তাদের জন্য শুভকামনা। এখানে দেখো 1.2 যোগাযোগের নমুনা বিশ্লেষণ, এখানে একটি নমুনা দুইটি নমুনা এভাবে দেওয়া থাকবে। নমুনা অনুযায়ী তোমাদেরকে সমাধান করতে হবে, আর মনে রাখতে হবে এটি কিন্তু নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদের অর্থাৎ যোগ্যতার মাধ্যমে। এখানে অনেক কিছুই আছে, তোমরা যখন ক্লাস করবে পাঠদান করবে তোমরা পাঠদান নিবে তখন তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে বুঝিয়ে দিবে নতুন কারিকুলামের বিস্তারিত আলোচনা। এরপরে দেখো এখানে হুমায়ুন আহমেদের রয়েছে আগুনের ফরশমণি, এরপরে অসাধারণভাবে লিখে দিয়েছে, তো তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিবে। আর তোমাদের কাছে নতুন কারিকুলামের এই বাংলা বইটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবে।